আজকের তারিখ 21শে মার্চ 2023, এখন সময় আনুমানিক বেলা 2:30। ওয়েদার প্রায় বর্ষার মতো কলকাতায়, যেটা আপনারা সকলেই এখন দেখতে পাচ্ছেন। টেম্পারেচার মোটামুটি আপনার 25শে নেমে গেছে মার্চ মাসে। যাই হোক, আপনারা অনেকেই হয়তো ক্যামেরা কিনেছেন, DSLR বা মিররলেস। তো এখন এই রকম ওয়েদারে যেটা সমস্যা হয় আপনাদের, মানে ক্যামেরার লেন্সে ফাঙ্গাস ধরে যেতে পারে, বা আপনার ক্যামেরা যে সেন্সর আছে সেখানে ফাঙ্গাস চলে আসে। এই জিনিসটাকে ওভারকাম করার জন্য কি করতে হয়, না একটা ড্রাই বক্স কিনতে হয়। বাজারে মিনিমাম প্রাইস এক একটা ড্রাই বক্সের মোটামুটি আপনার 3,500 থেকে 4,000 টাকা, 21 লিটার সাইজের হয় ওগুলো। তো চলুন না দেখি একটু কম খরচে কতটা ম্যানেজ করা যায়। ঘরে বসে একটা ড্রাই বক্স বানিয়ে নেওয়া যাক। কি কি লাগবে? একটা প্লাস্টিকের বক্স, এয়ারটাইট বক্স, নর্মাল বক্স যেগুলোতে আপনার ওই ফ্রুটস এগুলোকে রাখা হয় আর কি, হাউস হোল্ড ইউজের জন্য। একটা হাইগ্রোমিটার, যার মধ্যে আপনার কিছুই না, আপনার পরিবেশের টেম্পারেচার আর হিউমিডিটিটা শো করবে। এই জিনিসটা খুব দরকার। আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে আপনার সিলিকা পাউচ। আপনি এক্ষেত্রে সিলিকা জেলও ইউজ করতে পারেন, সেটা আরো বেশি কার্যকরী হবে। সিলিকা পাউচ, এক একটা পাউচের দাম হয়তো ওই খুব বেশি হলে 2 টাকা। চলুন তাহলে, এই 3টে জিনিস হলেই মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। আর যেটা লাগবে এটা শুধু তৈরি করার জন্য আর কি, একটা মার্কার পেন আর একটা কাটার। আমি আগে আমার প্ল্যানটাকে বলে দিই। এই বক্সে হাইগ্রোমিটারটা লাগাতে হবে, যার সেন্সারটা, এখানে একটা সেন্সার আছে, এখানে একটা সেন্সার আছে, এই দুটোই যেন বক্সের ভেতরে থাকে, যাতে কিনা বক্সের ভেতরের টেম্পারেচার আর হিউমিডিটিটা আমরা বাইরে থেকে মেজার করতে পারি। এবারে আমরা কি করব, হাইগ্রোমিটারটা আমরা বক্সের যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারি। বেসিক্যালি আমি, মানে আমার পছন্দ মতো আমি এইখানটায় লাগাবো, যাতে কি না বক্সটাকে যদি আমি কখনো ধরুন একটা তাকের মধ্যে রেখে দিলাম বা একটু উঁচু জায়গায় রেখে দিলাম, সেক্ষেত্রেও যেন বাইরে থেকে আমি আমার বক্সের ভেতরের হিউমিডিটি আর টেম্পারেচারটা দেখতে পাই। চলুন, আর বেশি না কথা বলে এবার শুরু করা যাক। প্রথমে হাইগ্রোমিটারের দুপাশে দুটো ক্লিক লক আছে। এই লক দুটো এমনভাবে আমরা বক্সটাকে এমনভাবে কাটবো, একটা ছোট স্কোয়ার টাইপের কাটবো, যাতে কি না হাইগ্রোমিটারটা এর মধ্যে ফিট হয়ে যায় ইজিলি। তার জন্য একটা মার্কার পেন নিয়ে জাস্ট এর চারপাশে একটা আউটলাইন কেটে নেব। মোটামুটি একটা আউটলাইন কাটা হয়ে গেছে। এই অনুযায়ী এবারে বক্সটাকে এখানে একটা ছোট মতো হোল করে নেব। বেশ, এই বক্সের একপাশে একটা হোল কোনো রকমে করে নিয়েছি, মোটামুটি এটা সাইজের মতো। এবারে আমরা কি করব, খুব সিম্পল জিনিস, হাইগ্রোমিটারের সেন্সারটাকে খুলব। খুলে এই হোলটা দিয়ে বক্সের ভেতরে ঢোকাবো, আর
হাইগ্রোমিটারটাকে বক্সের সঙ্গে অ্যাটাচ করে দেবো। ব্যাস ক্লিক লক হয়ে গেল, এয়ার বেরোবার কোনো সম্ভাবনা নেই। এবারে যেটা করতে হবে সেটা বক্সের মধ্যে কিছু সিলিকা জেল বা সিলিকা পাউচ দিয়ে দিতে হবে। এরপর আপনার ক্যামেরা বক্সের মধ্যে ঢুকিয়ে জাস্ট ঢাকনাটা টাইটভাবে লাগিয়ে দিতে হবে। ব্যাস আপনার ড্রাই বক্স রেডি। কাজ করে কি না সেটা দেখার জন্য মেবি আমরা টেম্পারেচার আর হিউমিডিটিটা এখন ওয়াচ করতে পারি। দেখা যাক, ভিডিও চলতে থাকুক, 15 মিনিট পর এসে আমরা না হয় একবার রিডিংটা নিয়ে নেব। দশ মিনিটের মাথাতেই আমি এটা রিডিংটা নিচ্ছি। এখন দেখাচ্ছে দেখুন 33%, যখন আমরা শুরু করেছিলাম খুব সম্ভবত ওটা 73%-এর মতো ছিল। একটা ক্যামেরার লেন্স আর ক্যামেরাকে প্রোটেক্ট করার জন্য মোটামুটি হিউমিডিটি রেঞ্জ হওয়া দরকার 15%-40%। তো সেই অনুযায়ী এটা আপনার সামনেই আছে, যথেষ্ট ভালোভাবে কাজ করছে। এবারে আপনাদের খরচার কথাটা বলে দিই, একটা বক্স লাগবে যেটা যেটা দাম হচ্ছে মোরাললেস 200 টাকা, এরকম সাইজের বক্স। একটা হিউমিডিটি মিটার যেটা আমি কিনেছিলাম কোনো একটা ইলেকট্রনিক ওয়েবসাইটে, এই মুহূর্তে মনে পড়ছে না, এটার দাম পড়েছিল আপনার 135 টাকা প্লাস জিএসটি, আর প্লাস সম্ভবত একটা ডেলিভারি চার্জ নিয়েছিল, ওই মোটামুটি আপনার 200 টাকার মধ্যেই। ব্যাস আর সিলিকা জেল, সিলিকা জেল আপনার মোটামুটি এক একটা পাউচের দাম কত হতে পারে, খুব বেশি হলে 2 টাকা। এক একটা সিলিকা জেল আপনার মোটামুটি 1 মাস তো চলবেই, যেরকম হিউমিড কন্ডিশনে আপনি থাকেন সেরকমভাবে আপনাকে সিলিকা জেল বা সিলিকা পাউচ আপনাকে এর মধ্যে প্রোভাইড করতে হবে। আমি এখানে মোটামুটি 12টা সিলিকা পাউচ দিয়েছি, মানে 12 দুগুণে 24 টাকা। তো অলমোস্ট আমার এই সেট আপটার জন্য খরচা পড়লো 200 প্লাস 200 400, আর এদিকে আমি ধরে নিলাম 30 টাকায় হচ্ছে, মানে 430 টাকার মধ্যে আমার একটা ড্রাইবক্স কমপ্লিট। এবারে এই ড্রাইবক্সের একটা ড্রব্যাক যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি হিউমিডিটি, ভেতরের হিউমিডিটি 15%-এর নিচে নেমে যায় তখন কি করবেন, সেক্ষেত্রে কি হয়, মানে সমস্যাটা ভেতরে যে আপনার মানে আপনার লেন্সের ভেতরে যে গ্রিজ লাগানো গিয়ারগুলো থাকে সেগুলো একটু সমস্যা করে। তো হিউমিডিটি মোটামুটি 20%-এর উপরে রাখার চেষ্টা করবেন, যদি তার থেকে নিচে নেমে যায় তাহলে কি করবেন না, একটু কয়েকটা সিলিকা পাউচ বের করে দেবেন, বা সিলিকা জেল যদি দিয়ে থাকেন তাহলে সিলিকা জেল সেখান থেকে কিছুটা সরিয়ে দেবেন মোটামুটি হিউমিডিটিটাকে নর্মালাইজ করার জন্য। আর যদি হিউমিডিটি দেখছেন 40%-এর নিচে নামছেই না, সেক্ষেত্রে সিম্পল উপায় আরও কয়েকটা সিলিকা পাউচ বা আর একটু সিলিকা জেল ভেতরে দিয়ে দিতে হবে, যাতে কিনা ভেতরের যে হিউমিডিটিটা আর একটু বেশি করে অ্যাবজর্ব হয়। মোটামুটি 40%-এর নিচে রাখলেই আপনার ক্যামেরা লেন্স সেফ থাকবে। সো দেখুন
এভাবে যদি করা যায় তাহলে আপনার মোটামুটি কত বলবো, 4,000 টাকা, 4,000 টাকার জিনিস যদি আপনি নিজে থেকে 450 টাকার মধ্যে তৈরি করে নিতে পারেন, বাকি টাকাটা ক্যামেরার অন্যান্য ইকুইপমেন্টের উপর ইনভেস্ট করুন। ট্রাইপড হতে পারে, লেন্সের আপনার ইউভি ফিল্টার হতে পারে, বিভিন্ন ধরনের ফিল্টার হতে পারে যেগুলো আপনার ক্রিয়েটিভিটিকে আরেকটু বেশি এনহ্যান্স করবে, তাই না? খুব সহজ সেট আপটা, আপনারা নিজেরাও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।